পক্ষ থেকে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে চেক 2 লক্ষ টাকা অমূল্য ওরাল মরিয়াম ওরাল মোহন ওরাল হীরাছড়া চা বাগান থেকে এই 5 জন শ্রমিক ভাইয়ের হাতে ভূমি পাট্টা তুলে দিচ্ছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। এরপর আগ্নু উড়ান আগ্নু উড়ান মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ভোগের পাট্টা গ্রহণ করছেন। পরবর্তী শ্রমিক ভাই অমূল্য উড়ান মরিয়াম উড়ান মরিয়াম উড়ান এবং মোহন ওরাং মরিয়াম ওরাং এবং মোহন ওরাং। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ভূমি পাট্টা গ্রহণ করলেন হীরাছড়া চা বাগানের শ্রমিক ভাই বোনেরা। এবারে সেই একই মিশনের আয়বায় স্বসহায়ক গোষ্ঠী অধীনে আমি যাদেরকে দেওয়া হবে মণিদীপা দেবরায় নিবেদিতা সেলফ হেল্প গ্রুপের পক্ষ থেকে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে চেক 2 লক্ষ টাকার চেক গ্রহণ করবেন। আমি আহ্বান জানাচ্ছি মণিদীপা দেবরায়কে মাননীয় মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা নগদ চেক প্রদান করি। এবারে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি স্বসহায়ক সব কর্মসংস্থান কর্মসূচির এই প্রকল্পে 1,90,000 টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সৌরভ পাল। সৌরভ পালের হাতে আমি শ্রী সৌরভ পালকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবারে বিজু ধর সব কর্মসংস্থান কর্মসূচি ঋণ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে 1,50,000 টাকার চেক গ্রহণ করলেন। আমরা হাত তালির মধ্য দিয়ে এই সুন্দর মুহূর্তটিকে স্বাগত জানাচ্ছি বহু প্রতীক্ষিত এবং দীর্ঘ অপেক্ষার পর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের নবনির্মিত বিজ্ঞান ভবনের দ্বারোদ্ঘাটন ও ফলক উন্মোচনের জন্য আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। স্যার, আপনার কাছে বিনম্র অনুরোধ রাখছি মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সবাইকে নমস্কার। বুঝছি, জ্ঞান দিও না তো, আমি যেটা কইছি তাই করো। আজকে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশনের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, আপনাদের এই এলাকারই ব্যক্তিত্ব শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়, উপস্থিত আছেন 19টি জেলা পরিষদের সভাধিপতি শ্রী অমলেন্দ্র দাস মহোদয়, উপস্থিত অনারেবল সহ সভাধিপতি 19টি জেলা পরিষদের
শ্যামল দাস মহোদয় উপস্থিত এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর শ্রী ইউ কে চাকমা মহোদয় হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর মহোদয় শ্রী এন সি শর্মা মহোদয় এখানে উপস্থিত আছেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুনাকুটি ডিস্ট্রিক্টে শ্রীমতী কান্তা জাহাঙ্গীর মহোদয় তাছাড়া উপস্থিত আছেন কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায় মহোদয় উপস্থিত ভাইস চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি কাউন্সিলের কৈলাসহর শ্রী নীতিশ দে মহোদয় এবং আপনাদের এই কলেজে এখানে এই স্কুলে এই কলেজেরই ছাত্র এবং আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক ফটিক রায় মাননীয় সুধাংশু দাস মহোদয় উপস্থিত আছেন আপনাদের এই মহাবিদ্যালয়ে যিনি প্রিন্সিপাল ডক্টর পিনাকি পাল মহোদয় এবং আমার সামনে সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীরা যারা যারা উপস্থিত আছেন এবং অভিভাবকবৃন্দ এবং নত্র এলাকার সমস্ত নাগরিকবৃন্দ সবাইকে আমাদের মিডিয়া পার্সন সূত্র সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি নিজেও একজন কলেজের সাথে যুক্ত ত্রিপুরা মেডিকেল কলেজের একজন অধ্যাপক হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টে তো কলেজ সম্পর্কে আমার একটা সম্যক ধারণা আছে বা একটা বিদ্যালয় তার মূল্যায়ন কতটুকু সে বিষয়ে কিন্তু আমার কাছে বিশদভাবে আমার মনে কিন্তু দাগ থাকে তার বিষয় সম্পর্কে এখানকার ইনফ্রাস্ট্রাকচার কি হওয়া উচিত যারা স্টুডেন্টরা আছেন তাদের কি প্রয়োজন তাদেরকে কিভাবে শিক্ষাদান করা যায় টিচার্সদের কোয়ালিটি কিরকম হওয়া যা দরকার সেটা কিন্তু আমার সেই ধারণা আছে তো আজকে আমি খুব আনন্দিত যে এরকম একটা মহাবিদ্যালয় যার নাম রামকৃষ্ণ মহাবিদ্যালয় সেটার দ্বার উদ্ঘাটন আমি এখানে এসে করতে পেরেছি ত্রিপুরা সরকার প্রায়োরিটি দিয়েছে চেষ্টা করছে সমস্ত কলেজ স্কুল বিদ্যালয়গুলোতে যেন আমরা উন্নত মানের আমরা করতে পারি আর্ট অফ এক্সেলেন্স যাতে আমরা করতে পারি সমস্ত ত্রিপুরার এডুকেশন যে বিষয়টা সেটা যেন তার স্তর অন্যান্য প্রদেশের থেকে কোন অংশে কম না হয় বাট এক পার্ট যেন হয় সেই বিষয়ে আমাদের সবসময় সব ডিসিশন গুলো আমরা নিয়ে আমার কাছে যে ইনফরমেশন আছে এই মহাবিদ্যালয় ত্রিপুরা রাজ্যের মধ্যে সেটা দ্বিতীয় পুরনো কলেজ আমার মেজদা উনিও কিন্তু কোন এক সময় এই কলেজে পড়ে গেছে তারপরে এমবিবি কলেজে গেছে আমরা তখন শুনতাম যে এখানে প্রি ইউনিভার্সিটি ছিল তখন প্রি ইউনিভার্সিটি করে তারপরে যে এমবিবি কলেজে বিএসসি করতে গেছে এই কলেজ এই কলেজ তৈরি করার মূলে এটার যে জায়গা সেটাও কিন্তু একজনের স্থানীয় লোকদের যে স্বতঃস্ফূর্ত ভাবে জায়গা দান করা হয়েছে যে কারণে যার নাম না উল্লেখ করে নাই হয় তাপস চৈতন্য মহারাজের যে স্বপ্ন সেটা স্বপ্ন এই এখানকার স্থানীয় লোকদের সাহায্যের হাত বাড়িয়েছে বলেই সেটা সম্ভব হয়েছে আপনারা এখানে যারা কচিকা যারা আছেন তাদের আমি জানি না সবাই জানে কিনা এই কলেজের প্রথম অধ্যক্ষের নাম হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ ধর ডক্টর সচ্চিদানন্দ ধর প্রথমে এটা অনলি আর্ট কলেজ ছিল ধীরে ধীরে কমার্স স্ট্রিম খুলে তারপর সায়েন্স স্ট্রিম খুলে প্রথমে এটা 30 বছর সমানে এটা কিন্তু বেসরকারি ব্যবস্থাপনা ছিল পরবর্তী সময়ে সেটা 1982 সালে এই কলেজটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা তার দায়িত্ব নেয় এই বর্তমানে আমার কাছে যা ইনফরমেশন আছে যে 16টি বিষয়ে এখানে অনার্স করানো হয় 19টি সাধারণ বিষয়ে পঠন পাঠনের সুবিধা রয়েছে
এবং ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় 2877 জন। ফ্যাকাল্টি রয়েছে 37 জন। আমি জানি ফ্যাকাল্টি কি স্বল্পতা থাকবে। সরকার চেষ্টা করছে, এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি সব জায়গায় যেন আমাদের ফ্যাকাল্টি দিয়ে, কারণ এই হচ্ছে বেস্ট টাইম যেখানে ছাত্র গড়ার যে কারিগর যারা তাদের ফ্যাকাল্টি সেটার কিন্তু অভাব রয়েছে। কিন্তু আমরা সরকার চেষ্টা করছি সব জায়গায় যেন সেই অসম্পূর্ণতা আমরা সম্পূর্ণ করতে পারি। এই যে নবনির্মিত ভবন সেটা আমরা বিজ্ঞান ভবন হিসাবে এখানে সাইনবোর্ডেও লেখা আছে, এবং সেটা পাস কোর্সে হোক অনার্সে হোক প্রচুর ছাত্রছাত্রীদের এই সুবিধা হয়েছে। আগে এমবিবি কলেজ ছাড়া উপায় ছিল না, এখন ত্রিপুরা সরকার আসার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন আমাদের সাব ডিভিশনেও আমরা কলেজ খুলেছি, এবং এখানের যে ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আমার কাছে যা খবর আছে খুবই ভালো, এবং কোনো জায়গায় যদি কোনো খামতি থাকে আমি এখানের অধ্যক্ষ মহোদয়কে বলব প্রিন্সিপালকে যে যদি আমাদের গোচরে জেনে আনা হয়, এবং নিশ্চয়ই আমাদের কাছে কৈলাস শহর এবং ঊনকোটি ভেরি ইম্পর্টেন্ট প্লেস করা আছে, এটা ত্রিপুরার একটা বিশেষ মর্যাদা। এই ঊনকোটির সবাই জানে যে ঊনকোটির ইম্পর্টেন্স কি, আমাদের পর্যটন ক্ষেত্রে ঊনকোটিতে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে, তো সেই জায়গার মধ্যে এই কলেজের যাতে তার স্ট্যান্ডার্ড সে হাই মানের হয় সেই দিকে আমরা অবশ্যই নজর রাখব। এই ভবনটি তৈরি করতে আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 9,17,70,000 টাকা খরচ হয়েছে, এবং এখানে 26টির মতো ক্লাসরুম রয়েছে, এবং এই ভবনটিতে প্রায় 1,000 ছাত্রছাত্রীর সম্পূর্ণের ক্ষমতা আছে বিজ্ঞান ভবনে। আপনারা এর আগে আপনারা কালকেও আপনারা শুনেছেন যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি যে এখানে এসেছিলেন, তো মাননীয় রাষ্ট্রপতি যে এখানে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিকে শুভ উদ্বোধন করেছেন আপনারা দেখেছেন, যেটা আগে আমাদের স্বপ্ন ছিল কিন্তু স্বপ্ন বাস্তবায়িত করে গেছেন ওনার হাত ধরে। তাছাড়া উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি সেটারও শিলান্যাস উনি করে গেছেন। তো ত্রিপুরা সরকার বিভিন্ন বিষয়ে চেষ্টা করছে যে আগে যেন বাইরে আমরা যেত, আমাদের ত্রিপুরার ছেলে আমাদের ছেলে মেয়েরা আমরাও যেতাম বাইরে, কারণ এখানে সুবিধা ছিল না। এর মধ্যে এখানে দুটো মেডিকেল কলেজ আমরা সরকার এবং সোসাইটির মাধ্যমে একটা চলছে, আরেকটা মেডিকেল কলেজ আমরা চেষ্টা করছি, জায়গাও চিহ্নিত হয়ে গেছে আমার সাথে, এবং একটা ডেন্টাল কলেজেরও আমরা চেষ্টা করছি এখানে করার জন্য। তো সব দিক দিয়ে আমরা চাইছি স্বয়ং সম্পূর্ণ যেন ত্রিপুরাতে আমাদের ছেলে মেয়েরা যেন বাইরে যেতে না হয়। আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 4টি ইঞ্জিনিয়ারিং এর ডিসিপ্লিন রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখা এখন এনবিএতে অলরেডি স্বীকৃতিও পেয়েছে, 22টি সাধারণ ডিগ্রি কলেজ আছে এর মধ্যে 21টি নেকের স্বীকৃতি লাভ করেছে, তার মধ্যে 10টি ডিগ্রি কলেজ গত 3.5 বছরে এই স্বীকৃতি লাভ করেছে। এনসিটিআর এবং ন্যাক স্বীকৃতি প্রতিষ্ঠানে এখানে বিএড করার জন্য আমাদের যারা শিক্ষিত বেকার যুবক যুবিতারা আছে তাদের আমরা ঋণ প্রদান আমরা 2018-19 বছর থেকে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণার যোজনা আমরা চালু করেছি। আপনারা জানেন যে আমরা যাতে আমাদের ছাত্র ছাত্রীদের মোবাইলও আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, রাজ্য সরকার এই যে ঋণ দিচ্ছে সেই তার উপর যে সুদ লাগছে সেই সুদেরও ভর্তুকি আমাদের ত্রিপুরা সরকার দিচ্ছে, বিভিন্ন ব্যাংক থেকে 991 জনকে এই ঋণ দেওয়া হয়েছে, লক্ষ মুখ্যমন্ত্রীর বিশেষ যে স্কলারশিপ রাজ্যের যুবক যুবতী দেবে সর্বভারতীয় স্তরে যাতে ওরা সেভাবে নিজেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারে, যেমন ইউপিএসসি সেটাও আমরা চালু করেছি।
এই পর্যন্ত চারজনকে আমরা স্কলারশিপ আমরা দিয়েছি। তাছাড়া 2020-21 শিক্ষাবর্ষে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবি এবং বিবিএমসি কলেজে রসায়ন কেমিস্ট্রি এবং কমার্স শাখা একটা ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি আমরা এই কোর্স চালু করেছি এবং প্রতিটি ডিসিপ্লিনে 7 জন করে আমাদের সেই ছাত্রছাত্রীদের সংখ্যা রয়েছে। 2020-21 শিক্ষাবর্ষ থেকে 22টি সাধারণ ডিগ্রি কলেজে যে কেন্দ্রীভূত পদ্ধতিতে আমরা অনলাইনের ভর্তি পরীক্ষা যাতে ট্রান্সপারেন্সি থাকে এর জন্য অনলাইনের ব্যবস্থা আমরা করেছি। তাছাড়াও পিপিপি মডেলও আমরা চেষ্টা করছি, আরও মেডিকেল কলেজ হয় এখানে, প্রাইভেট ইউনিভার্সিটিও অলরেডি আমরা কিছুদিন আগে এখানে যারা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি ওরাও আমাদের কাছে অ্যাপ্লাই করেছিল, সেটাও আমরা আমাদের ক্যাবিনেট থেকে ডিসিশন নিয়ে আমরা বিধানসভাতেও সেটা পাশ করেছি। আরও অনেক পাইপলাইনে আছে, দুটো ইউনিভার্সিটি ওরা প্রাইভেট এখানে আসতে চাইছে এবং সেইভাবে ত্রিপুরা সরকার চেষ্টা করছে যাতে সব মানুষ এসে এখানে ইনভেস্ট করুক, কিন্তু যাতে এডুকেশনের কোয়ালিটি যেন সেই পর্যায়ে আসে। আমি এখানে ছাত্রছাত্রীরা যারা আছেন যাদের জন্য আজকে এই বিজ্ঞান ভবনের উদ্বোধন, তাদের কাছে একটাই অনুরোধ করব যে তোমাদের যারা শিক্ষকরা আছে তাদের সম্মান, সারা জীবন তাদের সম্মান করো, ডিসিপ্লিন অবশ্যই রাখা, নিয়মানুবর্তিতা সবসময় যেন থাকে। এই টাইমে যদি তোমরা তোমাদের এই অভ্যেসটা করতে পারো যে আমরা সবসময় সময়ের কাজ সময়ে করব, সময়ে আমরা পড়াশোনা করব, শুধু পরীক্ষায় পাশ করলে চলবে না, কিন্তু ফোকাস থাকতে হবে সব বিষয়ে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও সবসময় আমাদের থাকতে হবে, বুক ওয়ার্ম শুধু হলে চলবে না। আমি এখানে একটু আগে দেখছিলাম এনসিসি ক্যাডেট যারা কি সুন্দরভাবে ওরা আমাকে এখানে ওরা ওয়েলকাম করবে। আমি নিজেও আমি যেখানে যাই যখন এনসিসি ক্যাডেট দেই আমার সেই ছোটবেলার ঘটনা মনে পড়ে, 1970 সালে আমি অল ত্রিপুরা বেস্ট ক্যাডেট আমি হয়েছিলাম, বেস্ট স্মার্ট ক্যাডেট হয়েছিলাম। তো এদের যে সব আমি দেখি কিভাবে ওরা মানে সেই স্টেপ দিচ্ছিল, প্যারেড করছিল, সেলুট দিচ্ছিল, তো এইগুলো বিশেষ একটা ছাত্র গড়ার ক্ষেত্রে এটা বিশেষ আগামী দিনে সমাজের জন্য এটা বিশেষ একটা অনুপ্রেরণা দেয়। আমি এখানে যারা ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে বলবো যে শুধু পড়াশোনা না, খেলাধুলার সাথে যেন ওরা যুক্ত থাকে, কারণ খেলাধুলার মাধ্যমে শুধু শারীরিক ডেভেলপমেন্ট হয় তাই না, মানসিকও তার ডেভেলপমেন্ট হয়। এবং যারা প্লেয়ার আমরা দেখেছি, আমি নিজেও প্লেয়ার ছিলাম, আমার সম্পর্কে বেশি কিছু বললে এখানে আবার বলবে আমি বেশি বলছি, একটা কথা বলবো যারা প্লেয়ার তাদের কিন্তু মানসিকতা অনেক উন্নতি থাকে এবং খেলাধুলার সাথে সাথে তার ব্লাড সার্কুলেশনও মস্তিষ্কের মধ্যে যায় এবং তাতে তার যে কনসেন্ট্রেশন সেটাও ভালো। তো আমি আজকের এইখানে যারা উপস্থিত আছেন, মঞ্চেও যারা উপস্থিত আছেন, যারা এই বিল্ডিং তৈরি করতে গিয়ে পিডাব্লিউডি যারা মানে প্রচুর পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। ভিতরের ইন্টারনাল যেসব ম্যানেজমেন্টের জন্য যারা যারা কাজ করেছেন, এখানকার যারা স্টাফ আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব। এখানকার যারা ফ্যাকাল্টি আছে তাদের কাছে একটা কথাই বলবো যে খালি বই খালি একটা নিয়মিত খালি একটা পড়ে খালি ক্লাসরুমে গিয়ে খালি ওইটা জাস্ট আমি ডেলিভারি করলাম সেটা না, আজকাল প্রতিদিন এভরিডে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে এবং এই জিনিসটাই ছাত্রদের এবং ছাত্রীদের কাছে সারা জীবন মনে থাকে যে এই টিচার আমাদের আইডিয়াল টিচার, আমার আদর্শ টিচার, সেই জিনিসটা আপনারা ওনাদের ছাত্র এবং যে টিচার তার যে সম্পর্ক সেটা আপনারা বজায় রাখবেন, নিজেকে আপগ্রেড করবেন। আমি নিজে জানি কিভাবে আমাদের আপগ্রেড করতে হয়, প্রতিনিয়ত আপগ্রেড করবেন এবং সেটাই সারা জীবন এই সম্পর্ক আগামী দিন আপনাদের অনুপ্রেরণা দেবে, স্টুডেন্টরও সারা জীবন আপনাদের মনে রাখবে। এই দু চারটি কথা বলে আপনাদের আবার ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অত্যন্ত সুন্দর ও মূল্যবান বক্তব্য রাখলেন
আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় মুখ্যমন্ত্রী। তার বক্তব্যে শিক্ষা পরিকাঠামো এবং ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সুপরামর্শের দিকগুলো উঠে এসেছে। আমাদের সম্মিলিত অভিনন্দন, সশ্রদ্ধ অভিনন্দন আপনার উদ্দেশ্যে স্যার। এবারে খুব সংক্ষিপ্ত করে নিতে হয়েছে পরিস্থিতির কারণে সময়ের জন্য, তাই আজকের সভায় এতক্ষণ যিনি সভাপতিত্ব করবেন, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি মাননীয় সভাধিপতি শ্রী অমলেন্দু দাস মহোদয়, আপনার কাছে বিনম্র অনুরোধ, আপনি সভাপতি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সেই সমাপ্তি ঘোষণা করবেন। এরপরে আমরা চলে যাব আজকে মূল লক্ষ্যে। সবাইকে নমস্কার। আজ কৈলাস শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত সায়েন্স বিল্ডিং, সেই সায়েন্স বিল্ডিং এর শুভ দান উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠান হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিষা মহোদয়, উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের সমাজীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়, উপস্থিত আছেন সমাজীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা শর্মা মহোদয়, উপস্থিত আছেন আমার কবিতা বিধানসভার সম্মানিত বিধায়ক সুধাংশু দাস মহোদয়, উপস্থিত আছেন আমার জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস মহোদয়, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান শ্রী চন্দ্রনাথ দেবরায় মহোদয়, আছেন অনুগুলি জেলার জেলাশাসক ইউকে চাকমা মহোদয়, আছেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর কেআইবিসি চেয়ারম্যান সদয় টিঙ্কু রায় মহোদয়, এবং সামনে এই কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা, অভিভাবক, শিক্ষা অনুরাগী সুনাগরিকবৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুরা, এনসিসি ক্যাডার সবাইকে আমি অনুগুলি জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ আমরা কৈলাসহরবাসী শিক্ষার ক্ষেত্রে আরেকটা উন্নয়নের সাক্ষী হয়ে থাকলাম। আজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে প্রায় 9 কোটি টাকা খরচা করে যে বিল্ডিং সায়েন্স বিল্ডিং তৈরি হয়েছে, সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর ডক্টর মানিক স্যার শুভ উদ্যোগে সেটা যেটা ওপেনিং হলো। আজকে প্রাইমারি থেকে হায়ার এডুকেশন সমস্ত স্তরে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা সেক্টরে, এডুকেশন সেক্টরে যে কাজ হচ্ছে, উন্নয়নের যে কাজ আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে আছি, আমাদের সরকার বর্তমান সরকার প্রতিনিয়ত বিশেষ করে শিক্ষাক্ষেত্রকে একটা টার্গেট করে শিক্ষার মান কিভাবে উন্নত করা যায়, শিক্ষাকে কিভাবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরে নিয়ে যাওয়া যায়, তার জন্য শুধু বিল্ডিং তৈরি করা নয়, বিল্ডিং এর প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কুমার যাতে, প্রত্যেকটা ওয়াল যাতে কাজে লাগে তার জন্য ব্যবস্থা করা। বিল্ডিং শুধু তৈরি করলেই হবে না, বিল্ডিংটাকে কাজে লাগানোর মতো পরিবর্তন আমাদের সরকার নিচ্ছে এবং আগামী দিনে এই বিল্ডিং এর, এই সায়েন্স বিল্ডিং এর দ্বারা কৈলাসহর মহাবিদ্যালয় রামকৃষ্ণ মহাবিদ্যালয় জেলায় ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় পুরাণ কলেজ, তার উন্নতি আমি আশা করছি। এবং আজকে এই ব্যস্ত সময়ের মধ্যেও এখানে এসে আমাদের রাজ্যের মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি যারা বিশেষ অতিথিরা আছেন তাদের প্রতি আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা ওনার ব্যস্ততম সময়ের মধ্যে এসে আজকে আমাদের রাজ্যে সাড়া দিয়ে আমাদের এই কলেজের সায়েন্স বিল্ডিং এর আয়োজনে অংশ নিয়েছেন। এবং আপনারা যারা এখানে অভিভাবক বৃন্দ, ছাত্রছাত্রী এবং যারা শিক্ষা অনুরাগীরা মা বোনেরা আছেন, সবাইকে আমি আপনাদের এই সময়টুকু ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার আলোচনা একাধি রাখছি। তার সঙ্গে আজকের এই প্রোগ্রামের প্রথম দফার প্রোগ্রাম আমি একাধি সমাপ্তি ঘোষণা করলাম। জয় হিন্দ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অতীত